শুভ সকাল বন্ধুরা আজ উনত্রিশ মে বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বিপদ সীমার উপর দিয়ে বইছে লঙ্গায় বিলবাড়িতে ভেঙেছে ভেঙ্গেছে বাদ বন্যাতঙ্ক বৃহত্তর পাথার কান্দিতে প্রচন্ড জড় বৃষ্টি নিউ হাফলং জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী এবং ১৪ নম্বর টানেলে কাদা ফের বন্ধ হয়েছে লামডিং বদরপুর হিল সেকশন রমণী কৃষ্ণ চা বাগানে জলমগ্ন স্কুল চরমে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি দুজনকে আটক সুনাই পুলিশের মাঠে বন্যার অফিসারকে নিয়ে কৃষ্ণেন্দু পাল ধলেশ্বরী সীমার উপরে বন্যার প্রদী আজ বরাকের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি স্নাতক স্তরের পরীক্ষা পিছিয়ে দিল আসাম বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ খবরটি হল বিপর্যয়ে মানুষের পাশে থাকার নির্দেশ দীপায়নের মাঠে দলীয় কর্মীরা জল নিষ্কাশনের ব্যবস্থা নিতে পুরো কর্তৃপক্ষকে অনুরোধ দেবাশিষ্টের এবারে শুনুন বিস্তারিত খবর উজানের প্রবল বৃষ্টির তুলে ফুঁসছে পাতারখান্দির লঙ্গাই নদী মঙ্গলবার রাত সাড়ে নয়টা নাগাদ নদীর জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করায় বিলবাড়ি এলাকায় নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে এতে বৃহত্তর এলাকায় বন্যাতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের কথায় উল্লেখিত গ্রামের ভোট কেন্দ্রের পাশে থাকা হরিদাস ডিলারের বাড়ির পিছন দিকে নদী বাঁধ ভেঙে জলোচ্ছ্বাস সৃষ্টি হয় এজন্য পাথারকান্দি বাজার এলাকা থেকে শুরু করে রাজারগাঁও তিনোখাল উনামগাঁও রাজবাড়ি মুন্ডুমালা সহ বেশ কয়েকটি এলাকায় বন্যার জল প্রবেশ করতে শুরু করেছে এবং খবর পেয়ে সমষ্টির বিধায় কৃষ্ণপাল অকুস্থল পরিদর্শন করে দুর্যোগ মোকাবিলা প্রশ্ন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন অপরদিকে দলেশ্বরী বিপদসীমার উপরে বন্যার পদধ্বনি দুদিনের বিরামহীন বর্ষণের ফলে দলেশ্বরী নদীতে বাড়ছে জল রাত আটটায় বিপদসীমার উপর দিয়ে বইছে জল ঘাড় মূড়াতে আঠাশ দশমিক পাঁচ মিটার বিপদসীমা থাকলে বর্তমানে তা দাঁড়িয়েছে ত্রিশ দশমিক চার শূন্য মিটার নদী তীরবর্তী অঞ্চলগুলিতে বন্যার প্রদন্তনি তীরবর্তী এলাকাগুলিতে আতঙ্কময় পরিবেশ বিরাজ করছে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে ভারী বৃষ্টিপাতের পরে দলেশ্বরী নদীতে এর বিরাট প্রভাব পড়েছে তবে কাটাখাল এবং অন্নপূর্ণাঘাটে এখন জলস্তর বিপদসীমা অতিক্রম না করলে কাটাখালে জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে গ্রামাঞ্চলের নালা খাল উক্তের রাস্তাঘাট ডুবিয়ে দিয়েছে স্থানে স্থানে কাটলচূড়া রাজস্ব চক্রের সোনাচূড়া বাগানের ব্যাগ ও সোনাচূড়া বস্তিতে বহু বাড়িতে জল প্রবেশ করেছে মঙ্গলবার বিকেলে যেসব স্থানে ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেসব স্থানে রিলিফ ক্যাম্পের প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন সোনাচুড়া বাগানের চারশো উনসত্তর নং সোনাচুড়া হিন্দি এলপি স্কুল এবং সাতশো চুয়াল্লিশ নং সোনাচুড়া এলপি স্কুলে রিলিফ ক্যাম্প প্রস্তুতি নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে এদিকে বৃষ্টির জলে কৃত্রিম বানের সৃষ্টি হয়েছে কাটলিচুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রতি বছর স্বাস্থ্য কেন্দ্রে বৃষ্টির জল দুর্ভোগ বাড়ায় এজন্য বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য কেন্দ্রে পরিচালন সমিতির সভায় সদস্যরা সরব সমিতির চেয়ারম্যান সারকুল অফিসার tackle জলন্ত সমস্যার সমাধান হয়নি ফলে মঙ্গলবার দুপুরে কাটালচুলোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায় স্বাস্থ্য কেন্দ্র চত্বরে বৃষ্টির জমা জল থই থই করছে স্বাস্থ্য কেন্দ্রের মূল ভবনের পিছনে থাকা ভবনের প্রবেশপথে হাটুজল এই জলে স্বাস্থ্য কেন্দ্রের আবর্জনা ভেসে থাকতে দেখা যায় এতে স্পষ্ট হয় স্বাস্থ্য কেন্দ্রের ভবনের গঙ্গেছানালা জলের তুলনায় চলে গেছে ফলে নালার নোংরা আবর্জনা ভেসে উঠেছে তবে স্বাস্থ্যকর্মীরা বলছেন দুদিন লাগাতার বৃষ্টি হলে আগামীকাল থেকে স্বাস্থ্য সেবায় ব্যাঘাত ঘটতে পারে স্বাস্থ্য কেন্দ্রের ডেলিভারি রুমের সঙ্গে যুক্ত এক থানের করিডোর দিয়ে রোগীদের বেডরুম বিপিএম বিএমসি অ্যাকাউন্টেন্ট কক্ষে যাবার পাকা পথ জলের তুলায় চলে গেছে অন্যদিকে স্বাস্থ্য কেন্দ্রের ওই ভবনের বাইরে আলাদাভাবে দেখা জন্ম মৃত্যুর সার্টিফিকেট এক্স রে মেশিন চালিত রুমে যাবার সামনের অংশ জলের নিচে কাটলচুড়া উন্নয়ন খন্ডের দোলাই মোলাই শাহাবাদ আপিন রংপুর হরিশনগর জিপির বহু গ্রামীণ সড়ক জলের নিচে রয়েছে অপরদিকে পাথারকান্দিতে বন্যার প্রতিধ্বনি বিপদ সীমার উপর দিয়ে বইছে লঙ্কায় ঘূর্ণিঝড় রেমালের ফলে গত দুদিন থেকে ধারা বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে লঙ্কাই নদী নদীতে জল বাড়ার ফলে বৃহত্তর পাথারকান্দি বিধানসভা এলাকার বেশ কোটি নদী বাদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে এমনকি ধীরে ধীরে নিচু এলাকাগুলো প্লাবিত হবার খবর পাওয়া যায় মঙ্গলবার সকাল থেকেই লঙ্গাই নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করায় এলাকার চাঁদকিরা সোনাকিরা তিনোখাল ডেফলালা প্রভৃতি গ্রামের নদীবাদের উপর দিয়ে নদীতে জল গড়িয়ে যায় এতে অনেকের ঘরবাড়ি গ্রামীণ রাস্তাঘাট জলের তোলায় চলে গেছে এমন খবর পেয়ে পাতারকান্দির আগাম বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নামেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল সার্কল অফিসারকে সঙ্গে নিয়ে তিনি লঙ্গাই নদীর বেশ কোটি নড়বড়ে বাঁধ পরিদর্শন করে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আলাপ করে যুদ্ধকালীন তৎপরতায় নদীর জল আটকানোর অনুরোধ জানান এদিকে মঙ্গলবার রাতে ফের মুসলধারে বৃষ্টিপাত হয়েছে যে কোনো মুহূর্তে রাক্ষসী লঙ্গাই বাঁধ ভেঙে ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা তাই আগে থেকেই জরুরিকালীন জরুরীকালীন ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার জনগণ পরবর্তী খবরটি হল উত্তর করিমগঞ্জ শিক্ষা খন্ডের অন্তর্গত কৃষ্ণ চা বাগানে অবস্থিত অজিত কুমার মধ্য ইংরেজি বিদ্যালয় জলের তোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে অবিরাম বর্ষণে বিদ্যালয় চত্বরে জলমগ্ন হয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হয় যার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ অফিস কক্ষ স্মার্ট ক্লাস এবং বিভিন্ন আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয় প্রায়ই বর্ষার দুই তিন ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় বিদ্যালয় চত্বর সহ শ্রেণীকক্ষ বেহত হয়ে পান বিদ্যালয়ের সামনে রয়েছে একটি ছোট ড্রেন কালবাট পার হয়ে বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের যে কোনো সময় এই জলমগ্ন স্থানে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থেকে যায় উল্লেখ্য বিদ্যালয় রয়েছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট আটটি শ্রেণী ছাত্রছাত্রীর অনুপাতে নেই পর্যাপ্ত শ্রেণী কক্ষ দুইটি শ্রেণী কক্ষের মধ্যেই অস্থায়ী বাসের বেড়া দিয়ে শ্রেণী ভাগ করে এই অসহ্য গরমের মধ্যে পড়াতে হয় শিক্ষকদের বিগত ছয় বছর থেকে খালি পড়ে রয়েছে বিজ্ঞান শিক্ষকের পথটিও বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বিভাগীয় আধিকারিকদের বিভিন্ন মাধ্যমে অনেকবার জানানো সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি শিক্ষা বিভাগের কাছে আবারও আবেদন জানান বিষয়টি পর্যবেক্ষণ করে ছাত্র সহ শিক্ষকদের স্বার্থে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য অপরদিকে এবার ঘূর্ণিঝড় রেমালের জেরে প্রাকৃতিক দুর্যোগের কুপলে পড়েছে ডিমাহাসাও জেলা প্রচন্ড জড় বৃষ্টির ফলে পুনরায় বন্ধ হয়ে পড়েছে লামডিং মদরপুর হিল সেকশন রবিবার রাত থেকে লাগাতার বর্ষণের জেরে লামডিং বদরপুর হিল সেকশনের নিউ হাফলং জাটিঙ্গালামপুর স্টেশনের মধ্যবর্তী একশো দুই একশো দুই পাঁচ ছয় একশো পনেরো তিন চার একশো ষোলো তিন পাঁচ ও একশো সাতাশ পাঁচ আট কিলোমিটার এলাকায় এবং চোদ্দ নম্বর টানের পাহাড় থেকে নেমে আসা খাদা জলের স্রোত রেলওয়ে ট্র্যাকের নিচের পাথর মাটি ধুয়ে নিয়ে গেছে ফলে পাহাড় লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে ইতিমধ্যে পাহাড় লাইনের সব যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল করে দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ পাহাড় লাইনে দশ নম্বর ফলে ওয়ান সিক্স নম্বর গুয়াহাটি শিলচর এক্সপ্রেসকে দামচোড়া থেকে যাত্রা বাতিল করে শিলচর ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান এইট নম্বর দুর্লভচুরা গুয়াহাটি এক্সপ্রেস গ্রাম জংশন থেকে যাত্রা বাতিল করে দুর্লভচুরা ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওয়ান নম্বর গুয়াহাটি শিলচর এক্সপ্রেস ট্রেনটির যাত্রা গুয়াহাটি থেকে বাতিল করা হয়েছে ওয়ান টু ফাইভ জিরো ফোর আগরতলা বেঙ্গালুরু কেন্ট হামসফর এক্সপ্রেসের যাত্রা বদরপুর থেকে বাতিল করে আগরতলা ফিরগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এছাড়া ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধর্মনগর থেকে যাত্রা বাতিল করে আগরতলা ফিরগিয়ে নিয়ে যাওয়া হয়েছে আগরতলাগামী ওয়ান টু নম্বর লোকমান্য তিলক এক্সপ্রেসের যাত্রা মাইবং থেকে বাতিল করে লামডিং ফিরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ শিয়ালদা শিলচর এক্সপ্রেসের যাত্রা নিউ হাফলং স্টেশন থেকে বাতিল করে লামডিং ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এভাবে মাঝপথ থেকে যাত্রীবাহী ট্রেনগুলির যাত্রা বাতিল করে দেওয়ায় রেল যাত্রীরা বিপাকে পড়েছেন এদিকে লাগাতার বর্ষণের জেরে হাফলং শিলচর সাতাশ নম্বর যাত্রী হারাঙ্গা হারাঙ্গাজাউয়ের কাছে ডিমুচুড়া নদীর জলে জাতি সড়কের বৃহৎ অংশ ভেঙ্গে নিয়ে গেছে ফলে শিলচর হাফলং জাতি সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে এভাবে রেলপথ ও জেলা সহ ত্রিপুরা মিজোরাম এবং মণিপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ধস বিধ্বস্ত বদরপুর পাহাড় লাইনে কমে নাগাদ ট্রেন পুনরায় চলাচল শুরু হবে এ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ অপরদিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার ফলে ফার্মাসি বন্ধ করে দুইজনকে আটক করল সোনাই পুলিশ মঙ্গলবার সন্ধ্যা রাতে এই ঘটনাটি ঘটেছে সোনাই বাজারে এদিন ঔষধ ক্রেতার এই অভিযোগে মথিনগর রোডের বিকে ড্রাগ সেন্টার নামের ফার্মাসির দুই কর্তাকে আটক করেছে সোনাই তেনার পুলিশ আটক দুইজন হলেন বিকে সিংহা ও প্রীতম দাস এক বছর আগের এক্সপায়ার ট্যাবলেট বিক্রি করা হয় হুসেন আহমেদ লস্কর নামের যুবকের কাছে মেয়াদ উত্তীর্ণ বিক্রি সুনাই তানায় নালিশ জানান ক্রেতা মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে ফার্মাসির দুই কর্তাকে সুনাই পুলিশ আটক করেছে বলে জানা গেছে রাতে সোনাই তানায় ফার্মাসি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ক্রেতা অপরদিকে আজ কাছাড়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি স্নাতক স্তরের পরীক্ষা পিছিয়ে দিল আসাম বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ কাছার জেলার সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন জেলা আয়ুক্ত রোহন কুমার যা মঙ্গলবার এ সম্পর্কে এক নির্দেশ জারি করে বলা হয়েছে আজ কাছার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিভাগ সেজন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুসারে নির্দেশটি জারি করা হয়েছে উল্লেখ্য আবহাওয়া বিভাগ কাছাড় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং খারাপ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিতে বলেছে সতর্কবার্তায় নাগরিকদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতেও বলা হয়েছে এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রতিকূল পরিস্থিতির প্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে এদিন পূর্ব নির্ধারিত স্নাতক স্তরের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে এই পরীক্ষা নেওয়া হবে আগামী ছয় জুন তবে পরীক্ষার সময় ও শিফট অপরিবর্তিত থাকবে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণনাথ এক নির্দেশে সে কথা জানানো হয়েছে রাজ্যের দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা এবং জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের সতর্কতা দারির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী খবরটি হল বিপর্যয়ে মানুষের পাশে থাকার নির্দেশ বিধায়ক দীপায়নে মাঠে দলীয় কর্মীরা অবিরাম বর্ষণের ফলে বিপর্যস্ত শিলচরের জনজীবন টানা বর্ষণের ফলে শিলচর শহরের নানা জায়গার পাশাপাশি অনেকের ঘরবাড়িতেও মিনি বন্যার আকার নিয়েছে সোমবার এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নির্দেশে মঙ্গলবার তার পুরো প্রতিনিধিত্ব বিজেপির মদ্যমণ্ডলের বারপ্রাপ্ত সভাপতি দেবাশিষ্য সরেজমিনে মদ্যমণ্ডল শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সমস্যায় জর্জরিত লোকেদের খোঁজখবর নেন নির্বাচনের কাজে বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থান করলেও শিলচরের বর্তমান পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রেখেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ফোনে যোগাযোগ রক্ষার পাশাপাশি কর্মীদের দিক নির্দেশ দিয়ে যাচ্ছেন নিয়মিত এই দুর্যোগের দিনে মানুষের পাশে থাকার জন্য স্পষ্ট নির্দেশ রয়েছে তার প্রয়োজন অনুসারে বিভিন্ন বিভাগের সহযোগে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন বিধায়ক এরই সূত্রে মঙ্গলবার মন্ডল সম্পাদক সঞ্জয় রায় বিজেপির রাজ্য মিডিয়া সেলের সদস্য প্রসেনজিৎ দেব সহ যুব মোর্চার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দেবাশিস দেখা করেন পুরুষবার সহ কার্যনির্বাহী আধিকারিক নবোত্তম শর্মার সঙ্গে আধিকারিককে বর্তমান পরিস্থিতি অবগত করানোর পাশাপাশি জলমগ্ন বিভিন্ন এলাকার জল নিষ্কাশনে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান আধিকারিক শুরু সকাল থেকে পৌরসভার কনজারভেন্সির টিমকে নিয়ে তিনিও সরেজমিনে বিভিন্ন জায়গায় গেছেন পরিস্থিতি ক্ষতি দেখতে এদিকে প্রাকৃতিক বিপর্যয়ের এমন পরিস্থিতি যে মানুষরা যাতে পর্যাপ্ত পানীয় জল পেতে পারেন তা নিশ্চিত করতে মধ্যমন্ডল বিজেপির কর্মকর্তারা দেখা করেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিক প্রদীপদের সঙ্গে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত